ইসলামপুর ব্লকে বাম কংগ্রেস জোট প্রার্থীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সংঘর্ষে আহত হয়েছেন 5 তৃণমূল কংগ্রেস কর্মী। আহত তৃণমূল কংগ্রেস কর্মীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর, ইসলামপুর ব্লকের গাইশাল গ্রাম পঞ্চায়েতের মালখান্ডা গ্রামে কংগ্রেস প্রার্থী জামিল আখতারের সঙ্গে সাইকেল চালানো নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী শরীফ উদ্দিনের মধ্যে বিরোধ বাধে। বিবাদ হাতাহাতির পর্যায়ে পৌঁছলে লাঠিসোঁটা দিয়ে আক্রমণ চালায় দুপক্ষই বলে অভিযোগ। লাঠির আঘাতে গুরুতর আহত হন তৃণমূল কংগ্রেস কর্মী আহমেদ, নুরুল হুদা, মেহবুব নূর ইসলাম এবং সন্তুরী। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে আহত ব্যক্তিরা কি জানিয়েছেন শোনাব। কি হয়েছে? অন্যজন কে মারামারি করছিল? কোথায়? মালকাডাঙ্গা। আচ্ছা, কি মেম্বরে ঝগড়া হয়েছিল? সে আমরা গেলাম তো আমাদের পিছন থেকে বাড়ি ঢুকে। কে বাড়ি ঢুকছে? জামিল আখতার। কে উনি? উনি কে? ও অন্য মেম্বার। এখন যে মেম্বারে খাওয়া হয়েছে, এখন কোন কোন মেম্বার ঝগড়া হয়েছিল? আচ্ছা, মেম্বারে খাওয়া হয়েছে কে? তিন নম্বর জামিল আখতার। দুই মেম্বার ঝগড়া করতেছিল। তোমার কি জানা আছে কি বিষয় নিয়ে মারামারি করতেছিল ওরা? সেটা কিছু আমার জানা নাই। অন্যজন মারামারি করছিল। অন্যজন কে মারামারি করছিল? কোথায়? আচ্ছা, কি মেম্বারে ঝগড়া হয়েছিল? সে আমরা গেলাম তো আমাদের থেকে বাড়ি ঢুকে। কে বাড়ি ঢুকছে? জামিল আখতার। কে উনি? উনি কে? মেম্বারে খাওয়া হয়েছে। কোন কোন মেম্বার ঝগড়া হয়েছিল? আচ্ছা, মেম্বারে খারাপ হয়েছে কে? জামিল আখতার। দুই মেম্বার ঝগড়া করতেছিল। আচ্ছা, তারপরে গেলাম যে কেন ঝগড়া করছেন রে ভাই? পিছন থেকে ঝগড়া, পিছন থেকে মাথায় মারে দিয়েছিল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওখানে। কি নাম? কাজ করছিল গাড়ি থেকে মাটি কাটা। তোমার কি জানা আছে কি বিষয় নিয়ে মারামারি করতেছিল ওরা? সেটা কিছু আমার জানা নাই। উত্তর দিনাজপুর, ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।